राज्य दुदिन धरे चला हल्का और माझारी बृष्टिपातेर जेरे राज्य विभिन्न प्रांतेर नदी नालार स्वाभाविक जलेर स्तर बृद्धि पेयेछे। सेई साथे नदी थेके माछ एबं लाकड़ी संग्रह व्यस्त मानुष, एमन चित्र उठे एलो कुमारघाट महकुमार विभिन्न एलाका थेके। दुदिनेर बृष्टिते एबछरेर बर्षार प्रथम धापे कुमारघाट महकुमार फटिकरायेर ऊपर दिए बये चला मनु एबं कुमारघाटेर बुक चिरे जावा देव नदीर जलस्फीति घटेछे। विशेष करे एबछरेर प्रथमबारेर मतो मनु नदीते जलेर स्तर बृद्धि देव नदीके छापिये गेछे। এদিকে জল বাড়ার সাথে সাথে নদীতে মাছ ধরতে নেমে পড়েছেন মৎস্যজীবী থেকে লকডাউনে কর্মহীন শ্রমজীবীরাও, পাশাপাশি চলছে নদী থেকে লাকড়ি সংগ্রহ। এটা ফটিকরায় মনো নদী, হ্যাঁ আমরা মাছ ধরতাম কেউ লাকড়ি ধরের, হ্যাঁ এবারে বর্ষার লেগে প্রথম এই জল বাড়ছে, এই আমরা লাকড়ি ধর খাম কাজ নাই আমরার, হ্যাঁ আমরা দেখি কইলে মাছ ধরে নিয়ে আচ্ছা দেখি কিছু নেই পয়সা নেই পাই বলে তো মাছও পাই না, এইলো সমস্যাটা জানানি। আমরা চলা খুবই কষ্ট আরই, তো প্লাট দিলে আমরা প্রতি বছরে ধরি মাছ, না মাছ নাই ওই সকাল থেকে এক ঘন্টা গিয়েছে চাল পাইতেছে মাছ পাইছে মনে হয় 200 গ্রাম, আমরা তো আর চলার রাস্তাই নাই আরই, না এটা কেউ তো খাওয়া না লাগে ধরে কেউ বেচার লাগে ধরে খাওয়া যদি তার হয় তাহলে বেচলো আনলে তো নাই। অন্যদিকে নদীতে মাছ ধরতে আসা জনৈক ব্যক্তি জানিয়েছেন প্রতি বছর বন্যা হলে তারা কাজের ফাঁকে মৎস্য শিকার করেন নদী থেকে, তবে এবছর লকডাউনে কাজ না থাকাতে তারা মৎস্য শিকারকেই বর্তমানে প্রাধান্য দিচ্ছেন যাতে করে মাছ বাজারজাত করে দুপয়সা রোজগার করা যায়। এক নম্বর ওয়ার্ড ফটিকরার ব্রিজ, ওই ফটিকরার ব্রিজ বলতে এই প্রচুর লাগিয়া নতুন জল হয়েছে, কিছু মানুষে মাছ টাছ ধরে কিছু মানুষে লাকড়ি উকড়ি ধরে, ওই কারণে বলতে আমরা গরিব মানুষ আমরা কাজকর্ম পাই না, অনেক সময় আমরা নদীতেই মাছ ধরি, মাছ ধরিয়া মাছ অনেক সময় বিক্রি করি, অনেক সময় আমরা খাই, তে ওই কারণে আমরা নদীর ভাড়াও আমরা বাড়ি আমরা নদীর সাইডেও বাড়ি, কিছু নদীর জল টল বাড়লে আমরা মাছ টাছ ধরিয়া খাইও কিছু বিক্রিও করি। কোন নদীটা? এটা মনু নদী। শুধু মনু নদী নয়, কুমারঘাটের দেউ নদীতেও এদিন একই দৃশ্য পরিলক্ষিত হয়। তবে এবছর লকডাউনে কাজ না থাকাতে অন্যবারের তুলনায় নদীতে মাছ এবং লাকড়ি সংগ্রহে আসা মানুষের সংখ্যাটাও এই সময়ে অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে। যদিও বন্যায় নদী থেকে মাছ এবং লাকড়ি সংগ্রহ দুটোতেই বিপদের আশঙ্কা রয়েছে, তবু লকডাউনে কর্মহীনরা বর্তমানে অর্থের অভাবে নিরুপায়। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।